আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ কিভাবে পরিবর্তন করবেন তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করে থাকি তো আমরা এক সময় অবিবাহিত থাকি সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল আমরা ফেসবুকে রিলেশনশিপে কিন্তু সিঙ্গেলটা সেভ করে দিই তো আমরা পরবর্তী সময়ে যদি আমরা বিবাহিত হয়ে যায় বা বিবাহ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের যে রিলেশনশিপটা রয়েছে তো সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হয় তো কিভাবে আপনার ফেসবুক রিলেশনশিপ চেঞ্জ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা অফিশিয়াল যে ফেসবুক সফটওয়্যারটি রয়েছে তো ওই ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে দিবেন তারপর আপনার ফেসবুক আইডিটি লগ ইন অবশ্যই করে নেবেন তারপর আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের প্রোফাইল লগু তো এখন এই বাম পাশে উপরে ফেসবুক প্রোফাইল লুগুর উপর টাচ করে দিবেন তো আপনার ফেসবুক প্রোফাইল লুগুর উপর টাচ করার পর এখানে ডান পাশে নিচে তিনটি আইকন দেখতে পাচ্ছেন তিনটি ডট দেখতে পাচ্ছেন তো এটার উপর টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে উপরে এডিট অপশন দেখতে পারবেন তো এটার উপর টাচ করে দিবেন তো তারপর এইখানে আপনি নিচের দিক চলে আসবেন তো নিচে দিক আসার পর এখানে আপনি দেখতে পারবেন মেরিড তো এটার উপর টাচ করে দিবেন তো আমি কিন্তু এখানে মেরিট আমি যেহেতু বিবাহিত করছি তো আমি বিবাহিত এটা মেরিট এটি এটার উপর টাচ করে দিলাম তো আপনার অবশ্যই কিন্তু যদি আপনার সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল এখানে দেখাবে তো তারপর আপনি এটা পরিবর্তন করবেন তো পরিবর্তন করতে চাইলে এখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিলেশনশিপ মেরিট এবং এখানে আইকনটি দেখতে পাচ্ছেন তো এটার উপর টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার এটা মেরিট দেখাচ্ছে তো এটার উপর টাচ করলে আপনার আপনি যে রিলেশনশিপে রয়েছেন সেই রিলেশনশিপগুলি কিন্তু এখানে দেখাবে তো এখানে সিঙ্গেল আছে ইন এ রিলেশনশিপ তারপরে এঙ্গেজ তারপরে আছে মেরিট আছে তারপরে ইন এ সিভিল ইউনিয়ন তো এখানে চাইলে আপনি কিন্তু সিঙ্গেল থেকে মেরিট অথবা মেরিট থেকে কিন্তু আপনি চাইলে সিঙ্গেলে অ্যাক্টিভ করে দিতে পারবেন তো আমি এখন সিঙ্গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো এটার পর টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিলেশনশিপ মেরে ছিল তো এখানে কিন্তু সিঙ্গেলটি চলে আসছে তো এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল যারা ভিজিট করবে তারা কিন্তু আমি বিবাহিত কিংবা কিংবা অবিবাহিত সেটা কিন্তু তারা এখান থেকে দেখতে পারবে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে থাকা রিলেশনশিপ বিবাহিত অবিবাহিত বা আদার্স গুলি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন তো আজ এ পর্যন্তই তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো আপনার লাইকই কিন্তু আমার ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে তো আর আপনার লাইক দিলে কিন্তু আমার ভিডিওটি আরও ইউটিউব অন্যান্য দর্শকদের কাছে পৌঁছে দেবে সো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন তো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ